ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল প্রযোজিত শেষ সিনেমা নেত্রী দ্য লিডার। গেল দু বছর ধরে সিনেমাটি মুক্তির কথা শোনা যাচ্ছিল, সব শেষে এ ঈদে আসার কথা বলা হয়, কিন্তু এবারও হতাশ হতে যাচ্ছে অনন্ত বর্ষা ভক্তদের। তবে কী কারণে আসছে না তা জানা না গেলেও বর্ষা বলছেন বেশ কিছু জটিলতায় সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাচ্ছে না। নেত্রী দ্য লিডার সিনেমায় দেখা যাবে ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুলহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াতকে। এছাড়াও ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও তুরস্কের অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা। পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।